মাঝে মাঝে আমার কষ্ট হয় যে আমাদের ভাগ্য কত খারাপ ছিল, এদের মতো মানসিকতার লোক এই পবিত্র ভূমিকে ২৫ বছর শাসন করে রাজ্যটাকে বরবাদ করে দিয়েছে। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার রাজধানীস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি বিগত বাম আমলকে কটাক্ষ করে এই মন্তব্য করেন। বিগত কয়েক বছর পূর্বে স্থাপিত হয় ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন। রবিবার সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র সহ অন্যান্য জিনিস প্রদান করা হয়। কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত এদিনকার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, উদ্যোক্তা সংগঠনের সম্পাদক অসীম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এলাকার দুস্থদের শীত বস্ত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত বাম আমলকে তীব্র কটাক্ষ করে বলেন, মাঝে মাঝে আমার কষ্ট হয় যে আমাদের ভাগ্য কত খারাপ ছিল, এদের মতো মানসিকতার লোক এই পবিত্র ভূমিকে ২৫ বছর শাসন করে রাজ্যটাকে বরবাদ করে দিয়েছে। হাইরাইজ বিল্ডিং টেপরা তো চলবে, ১৪তলা বিল্ডিং তৈরি করবে। আগে এই ইঞ্জিনিয়ারদেরকে বলে দেওয়া হতো ত্রিপুরাদের যে পাঁচতার হওয়ার পরে বিল্ডিং হবে না, এই অফিসার সার্টিফিকেট করে দিত। আজকে এই অফিসাররা বলছে না ত্রিপুরাতে ১৪ মঞ্জিলা বিল্ডিং হবে, ১৫ মঞ্জিলা হবে। মুখ্যমন্ত্রী এদিন উদ্যোক্তা সংগঠনের সদস্য সদস্যা সহ সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এমন কোন কাজ নেই যা মানুষ চায় অথচ সে কাজ হয় না। রাস্তা বের করা তো বুদ্ধিমত্তার পরিচয়, না বলার জন্য সবাই আছে, কিন্তু সব কাজের মধ্যে হ্যাঁ কিভাবে করতে হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে হবে। আমি সমস্ত অফিসারদের কাছে এটাই নিবেদন করব, বলে সমস্ত কাজ হয় এটা আমি বুঝি, এমন কোন কাজ নেই যে পাবলিক চাইছে সেই কাজ হয় না। রাস্তা বের করা সেটাই তো টেলিভা, সেটাই তো যেটাকে বলে দিমা, না বলার জন্য তো সবাই আছে। না বলার জন্য হলি কি আছে, কিন্তু সব কাজের মধ্যে হা কিভাবে করতে হয় তার রাস্তা যে বের করতে পারে সে নরেন্দ্র রায় মোদীর টিমে চলে যায়। মুখ্যমন্ত্রী সবাইকে যে কোনো কাজের ফলো আপ করার পরামর্শ দেন। বলেন, ফলো আপ হচ্ছে মূল বস্তু বা বিন্দু, যা করলে কাজ হয়ে যায়, কিন্তু ফলো আপ না করলে কাজ হবে না। আমি একটা কথা বলি, কাজ তো চলতে থাকে, ফলো আপ হচ্ছে মূল বস্তু, মূল বিন্দু, ফলো আপ করলেই কাজ হয়ে যায়। কোন ডিমান্ড দরকার নেই, কোন পরিবার দরকার নেই, যে যে স্কিমগুলো এসেছে শুধু ফলো আপ করুন, মাসের ১৪ তারিখ ফলো আপ করুন, ১৩ তারিখ থেকে শুরু করুন, তো আপনি আপ দেখবেন আপনার এরিয়ার আপনার দপ্তর সব কাজ হয়ে যাচ্ছে, ফলো আপ না করলে হবে না। সেই সাথে মুখ্যমন্ত্রী সময়ের কাজ সময়ে শেষ করার পরামর্শও দেন এবং পরিশেষে কর্মচারীরা যে উদ্যম নিয়ে কাজ করছে তার জন্য অভিনন্দনও জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।